এখন বেসিক্যালি আমরা দেখবো যে কিভাবে আসলে, এখন আমরা যেটা দেখেছি সেটা হলো যে একটা মাইক্রোওয়েভ লিঙ্ক বা মাইক্রোওয়েভ লিঙ্কের থ্রুতে ই1 ডাটা কীভাবে পাস করছে সেটা আমরা কীভাবে আমাদের সিস্টেমে কনফিগারেশন করলাম। এবার আমরা যেটা দেখবো সেটা হলো যে একটা ফাইবার অপটিক অথবা আমাদের সিস্টেমে আমরা যেটা ইউজ করি সেটা হলো মাক্স, একটা মাক্স লিঙ্ক অথবা ফাইবার অপটিক লিঙ্ক কীভাবে ক্রিয়েট করি। সো ফার্স্টে হলো আমরা জানবো, জানতে হবে বা জানি যেটা আমরা, সেটা হলো যে একটা ফাইবার অপটিক লিঙ্ক আসলে কানেক্ট হয় দুইটা মাক্সের মাধ্যমে, বা একটা মাক্সের একটা স্লট পোর্টের সাথে আরেকটা মাক্সের আরেকটা স্লট পোর্ট। মাক্সগুলি কোথায় থাকে? মাক্সগুলি আসলে থাকে এক একটা সাইটের আন্ডারে। এক একটা সাইটের আন্ডারে আসলে মাল্টিপল মাক্স থাকতে পারে। সো প্রতিটা মাক্সের এক একটা ইউনিক আইডেন্টিফায়ার থাকে, সে আইডেন্টিফায়ারকে আসলে আমরা বলি মাক্স নেম। যেমন ধরেন আমরা এখানে যদি চেক করি যে একটা পার্টিকুলার সাইট, যেটা উদয় টাওয়ার আমরা বেসিক্যালি যদি ধরি, তো সেখানে আসলে যদি আমরা চেক করে দেখি এখন, সেখানে দেখা যাবে আসলে আমাদের কয়টা মাক্স আছে। এখানে দেখা যাচ্ছে যে 18টা আমাদের টেস্ট সার্ভার বা টেস্ট ডাটাবেসে এখানে 18টা ইয়ে আছে। তো একটা মাক্সের ভিতর আসলে আমরা যখন যাব তখন আমরা দেখতে বুঝতে পারবো যে আসলে আমরা কী কী ইনফরমেশনগুলো দিই একটা মাক্স ক্রিয়েট করার জন্য। একটা মাক্সের নাম থাকবে সাইট নেম, এটা আসলে কোন সাইটে আন্ডারে। একটা মাক্সের মধ্যে স্লট দেওয়া থাকে যে এক একটা মাক্সের জন্য কয়টা স্লট, এই স্লটটা ইউজ করা হয়। স্লটের ভিতর আসলে অনেক কয়টা কার্ড থাকে যেটাকে আমরা বলি মাক্স কার্ড। এই কার্ডগুলোর মধ্যে আসলে যেটা থাকে সেটা হলো যে মাল্টিপল পোর্টস থাকে, অথবা মাল্টিপল পোর্টসই ধরা যায়। এক একটা কার্ডের মধ্যে মাল্টিপল পোর্টস থাকে এবং এক একটা কার্ডের মধ্যে আসলে আবার মাল্টিপল পোর্টস থাকে, এবং পোর্টগুলো আসলে একটা ক্যাপাসিটি থাকে। সেই ক্যাপাসিটিটা আসলে আমরা ডিফাইন করি অথবা 2 MB, 2 MB সমান হলো একটা E1, যেটা আমরা মাইক্রোওয়েভের ক্ষেত্রে যেটা দেখেছি E1 আর 2 MB এখানে সেম। এখানে আরও আরও কিছু ক্যাপাসিটি থাকা থাকে, যেটা দেখা থাকে হলো STM1। STM1 মানে হলো হচ্ছে 64টা 2 MB, STM4 মানে হচ্ছে 4টা STM1, STM16 হলো 16টা STM1, আর STM64 হলো 64টা 2 MB টাইপ ডাটা, সরি 64টা STM1 টাইপ ডাটা থাকবে। আচ্ছা, এখানে আরও কিছু দেখা যাচ্ছে FE হলো ইউজ করা হয় যখন আমরা একটা পার্টিকুলার একটা ব্যান্ডউইথ সিলেক্ট করে দিই। যেমন STM64 হলো 64×64, এই কটা 2 MB ডাটা ইউজ করা হয়। আচ্ছা, কিন্তু FE তে হলো ম্যাক্সিমাম 150 MB পর্যন্ত দেওয়া যায়, GE তে হলো 1050, অ্যান্ড FENGE তে এটাতে আর একটু বেশি রেঞ্জে আমরা আসলে ডাটা দিতে পারি। আর PFE PGE এগুলো হচ্ছে হলো একদম পিওর FEGE, এগুলো ক্যাপাসিটি আরও বেশি থাকে। সো এভাবে আসলে আমরা একটা মাক্স নেম কনফিগার করি, যেটার মধ্যে অনেকগুলা মাক্স কার্ড থাকে। মাক্স কার্ডগুলো প্রতিটা স্লটের মধ্যে দেওয়া থাকে এবং প্রতিটা মাক্স কার্ডের মধ্যে একটা পার্টিকুলার ক্যাপাসিটি দেওয়া থাকে, তার সাথে মেনশন করে দেওয়া থাকে যে আসলে কয়টা পোর্ট এখানে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 63 মিনস এখানে 2 MB 63টা পোর্ট আছে 2 নম্বর স্লটের জন্য। সো যখন আমরা একটা মাক্স লিঙ্ক ক্রিয়েট করতে যাই, তখন যেটা আমি আগে বলেছি যে মাক্স লিঙ্ক ক্রিয়েট করার সময় আমরা আসলে দুইটা মাক্স নেমের বা দুইটা মাক্সের ভিতর আসলে একটা মাক্স লিঙ্ক ক্রিয়েট করা হয়। যেমন এটা হলো আমাদের মাক্স লিঙ্কের যে পেজটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে আমার এখানে অলরেডি আমি সিলেক্ট করে রেখেছিলাম, সেটা হলো যে STM1 ক্যাপাসিটির যে যতগুলি লিঙ্ক আছে ততগুলি। সো আমরা একটা লিঙ্কের মধ্যে যাই, একটা লিঙ্কের মধ্যে গেলে আসলে দেখা যাবে যে এটা হলো একটা লিঙ্ক যেটা অলরেডি ক্রিয়েটেড আছে। এখানে দেখা যাচ্ছে যে এই সাইট থেকে এই সাইটের মধ্যে একটা মাক্স লিঙ্ক ক্রিয়েট করা আছে। এই সাইট থেকে এই সাইটের মধ্যে আসলে এখানে দেখা যাচ্ছে যে ফার্স্ট সাইটের মধ্যে মাল্টিপল মাক্স ছিল, সো আমরা এখানে বেসিক্যালি এই মাক্সটা ইউজ করা হয়েছে এবং এখানে একটাই ছিল, সো একটাই আমরা ইউজ করেছি। তো যখন আসলে আমরা একটা মাক্স সিলেক্ট করা হয়, তো ক্যাপাসিটি ওয়াইজ যেমন এখানে STM1 VC4, সো ওই ক্যাপাসিটি যে কয়টা স্লট থাকে সেই স্লটগুলো এখানে দেখায়। যেমন এই ইয়ার মধ্যে একটাই ছিল STM1-এ, আবার এখানে দেখা যাচ্ছে যে আসলে 1, 2, 3, 4টা স্লট ছিল। তো 4টা স্লটের মধ্যে আসলে যেটা স্লট এখানে আমরা সিলেক্ট করি। আচ্ছা, স্লট সিলেক্ট করার পর দেখা যায় যে পোর্টের মধ্যে আসলে দেখা যাবে যে কয়টা পোর্ট আসলে ফ্রি আছে,
অলরেডি কোনো মাস্ক ইউজ করে নাই ফাঁকাগুলা, সেগুলা আমরা এখানে দেখাচ্ছি। এবং এখানেও সে সেম জিনিস যে ফ্রিগুলার মধ্যে ইয়ে করেছে, ফ্রিগুলার মধ্যে আসলে আমার এখানে স্লট 8 আর এটার জন্য স্লট 2টা সিলেক্ট করে দেওয়া আছে। তারপর হলো এখানে আসলে ভেন্ডার কোথায়, আমরা আসলে কোন ভেন্ডারের জন্য আমরা ইউজ করতেছি, এখানে অলরেডি এখানে আমরা দিই, আধার হলে আধার বা পার্টিকুলার কিছু আমাদের ডাটাবেস আছে সেগুলো ভেন্ডার আছে। এখানে একটা প্রোটেকশন টাইপ থাকে, প্রতিটা একটা লিঙ্ক যখন ক্রিয়েট করা হয় ফাইবার অপটিক হোক বা মাইক্রোওয়েভ হোক, সেটার একটা প্রোটেকশন একটা লিঙ্ক থাকে। প্রোটেকশন লিঙ্ক বলতে আমরা যেটা বোঝাই সেটা হলো যদি সাপোজ কোনো একটা লিঙ্ক কাটা পড়ে গেলো ফাইবার অপটিকের ক্ষেত্রে হোক বা মাইক্রোওয়েভ ক্ষেত্রে হোক, কোনো একটা লিঙ্ক নষ্ট হয়ে গেলো বা লিঙ্কটা কাজ করতেছে না, সেটার জন্য একটা ব্যাকআপ লিঙ্ক যেটা থাকে সেটাকে আমরা বলা হয় প্রোটেকশন লিঙ্ক। সো লিঙ্ক প্রোটেকশন লিঙ্ক দুই অথবা তিন টাইপের হয়, লিঙ্ক লিনিয়ার এমএসপি, রিং এমএসপি, প্রোটেক্টেড এমএসপি। সো এখানে এটার জন্য আসলে নাম দেওয়া, সো এই ক্ষেত্রে আর হলো কমার্শিয়াল জোনটা সিলেক্ট করে দেওয়া হয় আর হলো বাকি ইনফরমেশন যা। এইভাবেই আসলে একটা মোটামুটি একটা মাস্ক লিঙ্ক কীভাবে ক্রিয়েট করতে হয়। তো একটা মাস্ক লিঙ্ক যখন ক্রিয়েট করা হয় আমরা আসলে এটা একটা ইউনিক আইডেন্টিফায়ার রাখি, ইউনিক আইডেন্টিফায়ার মধ্যে আসলে কিছু থাকে না, এটা ক্যাপাসিটিতে থাকে ফার্স্টে, দেন আমরা হলো ফার্স্ট মানে মাস্ক নেম, তারপর ওটা কোন স্লট পোর্ট ইউজ করা হয়েছে ড্যাশ দিয়ে, সেকেন্ড মাস্ক নেম ওটা কোন স্লট পোর্ট ইউজ করা হয়েছে, আর হলো বাকি এখান থেকে এই যে ফাইবার অপটিক টাইপ অপটিক্যাল টাইপ এগুলো ইউজ করে কিছু এক্সট্রা ইনফরমেশন আমরা এখানে ইউজ করে দিই। এই এটা দিয়ে আসলে আমাদের ক্রিয়েট করা হয় একটা মাস্ক লিঙ্কের ইউনিক আইডেন্টিফায়ার। আচ্ছা, এই মাস্ক লিঙ্কগুলো যেমন আমরা আগে দেখেছি সেটা হলো যে একটা পার্টিকুলার মাইক্রোওয়েভ লিঙ্কের মধ্যে যে ডাটাগুলো যাওয়া হয় সেটাকে বলা হয় ই1 ডাটা। আচ্ছা, ফাইবার অপটিকের জন্য অথবা মাস্কের জন্য যেগুলো ইউজ করি আমরা সেটা বলি আসলে সার্ভিস অ্যালোকেশন, সেটাকে আমরা বলি মাস্ক সার্ভিস অ্যালোকেশন অথবা মাস্ক সার্ভিস অ্যালোকেশন অথবা যেটা বলা হয় মাস্ক রুট। মাস্ক সার্ভিস অ্যালোকেশন মানে একটা রুট আমরা আগে ক্রিয়েট করি, একটা রুট যেমন একটা স্টার্টিং পয়েন্ট থাকে একটা এন্ড পয়েন্ট থাকে, একটা স্টার্টিং পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট পর্যন্ত আমরা মানে একটা ড্রপ পোর্ট ইউজ করা হয়, একটা হলো স্টার্টিং পোর্ট ইউজ করা হয়, স্টার্টিং পোর্ট থেকে ড্রপ পোর্ট পর্যন্ত আমরা সিলেক্ট করে দিই, এর মাঝে কোন কোন মাস্ক লিঙ্কগুলো ইউজ করা হয় সেগুলো আমরা সিলেক্ট করে দিই। এটা স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট প্লাস আমরা ভিতরে যে কোন কোন লিঙ্কের থ্রুতে যাচ্ছে সেগুলো আমরা সিলেক্ট করে দিচ্ছি, এবং প্রতিটা লিঙ্কের কোন কোন ডাটা মানে কোন কোন আপনার যেটা আমরা VC4 বা VC12 বা VC3 ইউজ করতেছি সেগুলো দিয়ে আসলে আমরা ডিফাইন করে দিচ্ছি। বেসিক্যালি আমাদের সবাই মোটামুটি জানা আছে যে VC4 বা VC3 বা VC12গুলো কি, তাও আমি আরেকবার রিক্যাপচার করে দিচ্ছি। VC4 হচ্ছে যখন ধরেন আমরা একটা STM1 টাইপ লিঙ্ক ইউজ করি সেটা হলো VC4 1-ই থাকে, কারণ একটা STM1 মানে হলো একটা VC4 ভ্যালু 1 থাকে। STM4 যদি ইউজ করা হয় সেটা মধ্যে 4টা VC4 থাকে, STM16 16টা থাকে, আর যদি STM64 হয় তাহলে এটা হলো আমাদের 64টা VC4 ইউজ করা হয়। আচ্ছা, VC12 মিন্স হচ্ছে 2 MB ডাটা বা 2 MB স্লট, 63টা অথবা 64টা VC12 মিলে একটা VC4 ক্রিয়েট করা হয়। মানে একটা VC4-এর আন্ডারে আসলে যদি আমরা এইভাবে দেখি STM1 = VC4 = 63 or 64 VC12। আচ্ছা, আবার VC3 হলো 21 VC12 হলো একটা VC3, দ্যাট মিন্স হলো 3টা VC3 মিলে একটা VC4 হয়। অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা বুঝতে পারছি হলো STM1 = 1 VC4 = 3 VC3 = 63 VC12। এখন আমরা এখানে দেখি যে আসলে আমাদের একটা পার্টিকুলার একটা রুট আসলে আমরা চেক করি। সার্ভিস সেট হলো যেটা বোঝা যায়, যেটা হলো যে আমরা যখন একটা রুট ক্রিয়েট করি সার্ভিস সেটটা হলো আমরা তখন ডিফাইন করে দিই যে মানে হলো এই সার্ভিসগুলোর জন্য 2 MB ডাটা অথবা STM1 ডাটা অথবা STM4 ডাটা আমরা ইউজ করবো। সো আমরা এখান থেকে আসলে আপাতত একটা লিঙ্ক চেক করি, আপাতত একটা লিঙ্ক চেক সরি একটা রুট চেক করি। সেই রুটটা হলো আমরা ফার্স্টে এই রুটটাতে গেলাম, এই রুটটা দিকে এই যে দেখা যাচ্ছে যে আমরা ফার্স্টে এখানে একটা সার্ভিস টাইপ আমরা সিলেক্ট করেছিলাম 2 MB, দ্যাট মিনস এখানে যত ডাটা যাবে সেটা হলো 2 MB টাইপ ডাটা। আমরা যেটা ফার্স্টে বলছিলাম যেটা হলো একটা স্টার্টিং পোর্ট একটা এন্ডিং পোর্ট,
স্টার্টিং পোর্টকে আমরা ধরি সবসময় এ পোর্ট, যেহেতু সেটা একটা মানে ক্যারেক্টার ফার্স্ট ক্যারেক্টার, আর এন্ডিং পোর্ট আমরা জেড পোর্ট দিয়েছি যেহেতু এটা এক ক্যারেক্টারের লাস্ট ক্যারেক্টার, এইভাবে আর কি একটা অ্যাসাম্পশন করে নিয়েছি। আচ্ছা, সাইড পোর্ট মিনস হলো স্টার্টিং এ পোর্টটা আসলে কোন সাইটের, কোন মার্কসের, কোন স্লটের, কোন পোর্ট। যদি পোর্টটা এসটিএম ওয়ান থাকে বা এসটিএম ফোর থাকে বা এসটিএম সিক্সটিন থাকে, সেই ক্ষেত্রে বিসি ফোর সিলেক্ট করতে হবে। যেহেতু এটা এসটিএম ওয়ান ছিল, দ্যাট মিনস হলো আমাদের একটাই বিসি ফোর। আচ্ছা, এখানে আবার একটা জিনিস দেখা যাচ্ছে যে সিক্সটি থ্রি ধরা হয়েছে এই কারণে যে একটা এসটিএম ওয়ান মানে বলা হয়েছে, আমি আগে যেমন মেনশন করেছিলাম, যেটা হলো যে ওয়ান বিসি ফোর ইকোয়ালস টু সিক্সটি থ্রি বিসি টুয়েলভ। এর মানে এই পোর্টের জন্য আসলে 63টা বিসি টুয়েলভ ছিল, কিন্তু যেহেতু আমি আগে বলেছি যে টু এম বি ইকোয়ালস টু ওয়ান বিসি টুয়েলভ, তো আমার এখানে আসলে একটাই বিসি টুয়েলভ দরকার। সেক্ষেত্রে আমি এখানে লাস্টেরটা সিলেক্ট করে রেখেছি। সেম কেস জেড পোর্টের জন্য, আমরা এই মার্কস এই সাইডটা নিলাম, এই সাইডের পরে এই মার্কস, এই মার্কসের পরে আমরা এই স্লটের এ পোর্টে গিয়ে একটা বিসি, এটাও সেম এসটিএম ওয়ান ছিল তাই একটা বিসি ফোর দেখাচ্ছিল, এটাও সিক্সটি থ্রি নাম্বার বিসি টুয়েলভ আমি রেখেছি। আর বাকি যেগুলো দেখাচ্ছিল সেগুলো হলো আমরা টেস্টিং পারপাসে অন্য অন্য রুটের ক্ষেত্রে আমরা ইউজ করে রেখেছি। আচ্ছা, এখানে হলো আমাদের যখন আমরা স্টার্ট করি আর কি, তখন হলো আমাদের ফার্স্টে যে মার্কসটা থাকে, এই মার্কস থেকে আমাদের যে কটা লিঙ্ক থাকে সে কটা লিঙ্ক আসতে থাকে, স্টার্টিংটা থাকে এটা। আর যখন আমাদের লিঙ্ক সিলেক্ট করতে করতে আমরা যখন এই এন্ডিং মার্কসে পৌঁছাই, মানে জেড পোর্টের মার্কসে পৌঁছাই, তখন আসলে আমাদের আর লিঙ্ক সিলেক্ট করতে দেওয়া হয় না। দ্যাট মিনস কি, আমাদের ফার্স্ট লিঙ্ক মানে আমাদের মার্কস মানে এ পোর্টে থেকে আমরা এই লিঙ্কে স্টার্ট করলাম, এই লিঙ্কে হলো এই যে এ মার্কসের সাথে এ মার্কস, এখানে আমরা দেখা যাচ্ছে যে এ পোর্টে হলো 5 নম্বর স্লটে 2 নম্বর পোর্ট ইউজ করা হয়েছে, এবং এই লিঙ্কের লিঙ্ক যখন ক্রিয়েট করেছে সেটা হলো 8 নম্বর স্লটের 1 নম্বর পোর্ট। সো ডাটাটা ঢুকছে হলো এ পোর্টে, মানে এ পোর্টের 5 নম্বর স্লট থেকে 2 নম্বর পোর্টে, সেখান থেকে গেছে হলো বের হয়েছে আমাদের স্লট নাম্বার 8-এর 1 নম্বর পোর্ট থেকে। 1 নম্বর পোর্ট থেকে কোথায় গেল, এই মার্কসের 8 নম্বর স্লটের 2 নম্বর পোর্টে, দ্যাট মিনস এই লিঙ্কের থ্রুতে গেলে, এই লিঙ্কের থেকে আমরা সেকেন্ড লিঙ্কে গেলাম, সেকেন্ড লিঙ্ক থেকে থার্ড লিঙ্ক, থার্ড লিঙ্কের পর এভাবে করতে করতে আমরা লাস্টের লিঙ্কটাতে যখন আসি, তখন এসে আমরা দেখতে পেলাম যে আমাদের এই ফিনিশিং যে মার্কসটা মানে জেড পোর্টের যে মার্কসটা ছিল সে মার্কসে আসছে, সে মার্কসে এসে এখানে 3 নম্বর স্লটের 1 নম্বর পোর্ট হয়ে আমাদের জেড পোর্টের জন্য 1 নম্বর স্লটের 1 নম্বর পোর্ট দিয়ে নেমে গেছে। সো এখানে যখন আসলে শেষ করা হলো, তো আমাদের তখন আর লিঙ্ককে সিলেক্টের কোনো অপশন থাকে না। এরপরে হলো আমাদের একটা এখানে ইয়া থাকে যে আমরা আসলে পোর্ট ইনফো লেভেল কিছু আমাদের ডাটা দিতে হয়, সেটা হলো ইউজার পোর্ট ইনফো কিছু ডাটা থাকে। এটা আসলে আমরা যে করি যে এখানে ফার্স্ট একটা হলো সাইট কোড, সেকেন্ড হলো সাইট নেম, বাকিগুলো হলো ইউজার ওয়াইজ যে ইউজার দিয়ে ডাটা দিতে চান। সো ফার্স্টের ভ্যালুটাই আসলে আমাদের ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আসলে আমরা ডিটারমাইন করি যে আসলে আমাদের এই সার্ভিস বা এই রুটটার জন্য কোন সাইটের ডাটাগুলো যাচ্ছে। এখানে ধরেন দেওয়া আছে হলো ডিসিএন আন্ডারস্কোর ভূদান্তি বিকেবি, সো এর মানে বোঝা যাচ্ছে যে এই পার্টিকুলার রুট যেটা আছে বা সার্ভিসগুলো যেটা যাচ্ছে সেটা হলো এই পার্টিকুলার সাইটের ডাটাগুলো পুরোটা ক্যাপচার হচ্ছে। ওকে, সো এটা হলো বেসিক্যালি মেইন রুটটা যখন আমরা ক্রিয়েট করি। সো যেমন আগে যেটা বলছিলাম যে মাইক্রোওয়েভ হোক বা ফাইবার অপটিক হোক বা মাক্স হোক যেটি হোক, সবগুলোর ক্ষেত্রে একটা করে প্রোটেকশন থাকে। সো যখন আমরা একটা রুট ক্রিয়েট করি, রুট ক্রিয়েট করার সময়ও আসলে একটা মেইন রুট থাকে, মেইন রুটের ক্ষেত্রে কিছু কিছু রুটের জন্য আমরা একটা প্রোটেকশন রুট ক্রিয়েট করি, যাতে কোনো কারণে যদি কোনো রুটটা ডিসরাপ্ট হয় যাতে প্রোটেকশন রুটটা ব্যাক আপ দিতে পারে। এক্ষেত্রে আমরা দেখবো যে আসলে আমাদের এই রুটে কোনো প্রোটেকশন আছে কি না। আমরা সোজা দেখতে পেলাম যে এই রুটের জন্য আসলে কোনো স্পেসিফিক কোনো প্রোটেকশন দেওয়া নেই, সো আমরা আসলে আরেকটা রুটে যাই যে রুটের জন্য একটা প্রোটেকশন ক্রিয়েট করা আছে। সো এই রুটটাতে আসলে আসলাম আমরা এখানে, এখানে একটা রুট বানানো আছে, এই রুটের মধ্যে আসলে 3টা লিঙ্ক, এটা মেইন রুট, আর এই রুটের ডাটা যেটা যাচ্ছে সেটা হলো সি জে কে টি এল জিরো ফোর এই সাইটের ডাটাগুলো এই রুটের থ্রুতে যাচ্ছে। সো এই রুটের জন্য আসলে একটা প্রোটেকশন বানানো আছে, সেই প্রোটেকশনটা আমরা দেখা যাচ্ছে। এই প্রোটেকশনটা হয় আসলে বেসিক্যালি হয় পুরা রুটের থাকতে পারে অথবা কোনো পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট থাকতে পারে। পার্টিকুলার পয়েন্ট টু পয়েন্ট মিনস হলো যে পার্টিকুলার মার্কস থেকে আরেকটা পার্টিকুলার মার্কস বানানো। সাপোজ দেখা যাচ্ছে যে একটা রুট
ক্রিয়েট করা হচ্ছে যে তিনটা লিঙ্কের মধ্যে দিয়ে। তো তিনটা লিঙ্কের মধ্যে দেখা যাচ্ছে হয় মাঝের লিঙ্কের একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে, অথবা প্রথম লিঙ্কের স্টার্টিং আর সেকেন্ড লিঙ্কের এন্ডিং পর্যন্ত পুরোটুকু একটা প্রোটেকশন দেওয়া হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করেছি হলো একটা সোর্স মার্কস নেম, আর হলো সিঙ্ক মার্কস নেম। তো এখানে গেলে আমরা দেখতে পাই যেটা হলো যে আমরা যখন ক্রিয়েট করি তো তখন আমরা মার্কস নেমগুলো দিয়ে দিই। তো সেখানে আমরা সিলেক্ট করে দিই যে কোন কোন লিঙ্ক থ্রুতে যাচ্ছে। একইভাবেই আমরা মার্কস রুট যখন ক্রিয়েট করি এখানে সেম করি, এখানে জাস্ট খালি লিঙ্কগুলো সিলেক্ট করে দিই। এটার জন্য আলাদা কোনো আমরা ইউজার পোর্ট ইনফো লেভেল ডাটা কিছু দিচ্ছি না, কারণ হলো এটা একটা প্রোটেকশন রুট, আর এই প্রোটেকশনটা শুধুমাত্র এই মার্কস রুট মেন যেটা সেটার ক্ষেত্রেই কাজ করবে, অন্যটার ক্ষেত্রেই কাজ করবে। সো অ্যাজ এ রেজাল্ট যখন মেনটা ডাউন হবে তখনই এই প্রোটেকশনটা ইউজ হবে এবং সেই মেইনের ডাটাগুলোই এই প্রোটেকশনের থ্রু দিয়ে যাবে। তো একটু হলো আমাদের আসলে মেইন যে আমরা ডাটাগুলো দিচ্ছি আমাদের সিস্টেমের মধ্যে সেই মেইন ডাটাগুলো আসলে এখানে দেওয়া হয়, কীভাবে আসলে ডাটা এন্ট্রিগুলি আমরা করি এবং আমার সিস্টেমগুলো আসলে কী কী কাজে আসলে ইউজ করা হয়।